ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، لا إله إلا الله محمد وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله أوحينا إلى أم موسى أن أرضعيه، فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني، إن ردوه إليك وجاعله من المرسلين. صدق الله مولانا العظيم. وقال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شكل الزبان كله ভক্তি, ভালোবাসা, আবেগ, শ্রদ্ধা, দরদ নিয়ে আমার সঙ্গে পড়বেন। দরুদ শরীফ পাঠ করলে অনেক ফজিলত, তার মধ্যে একটি অন্যতম ফজিলত হল রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন: মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান صلى الله عليه بها عشرا، আমার উপরে একবার যে দুরুদ পাঠ করবে আল্লাহ তাআলা সর্বনিম্ন 10টি রহমত তার উপরে বর্ষণ করবেন। রাওয়াহু মুসলিম। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আমরা হৃদয় থেকে দুরুদ পড়ছি, যিনি মানবতার শিক্ষক, নবিয়ে রহমা, পৃথিবীতে যিনি সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, মানবতা, মনুষ্যত্বের সবক, পৃথিবীর মানুষকে যিনি দিয়েছেন সেই মানবতার মহান শিক্ষক, মানবতার পথিকৃৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের সকল আবেগ উজাড় করে পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী চকরিয়া উপজেলাধীন মাইজঘনা ইসলামী আদর্শ ছাত্র ও যুব সংগঠন এর উদ্যোগে আয়োজিত সপ্তম তাফসীরুল কোরআন মাহফিল ও কেরাত সম্মেলন, এই আজিম ও শান এই দিনী মাহফিল তাফসীর মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন, এ এলাকার কৃতি সন্তান গৌরবান্বিত সন্তান আলহাজ হযরত মাওলানা সাইফুল্লাহ নূরী সাহেব, খতিব মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদ। আজকের মাহফিলের প্রধান মেহমান আজকের দিনের জনাব আলহাজ আব্দুল হাকিম সাহেব, সাবেক চেয়ারম্যান শাহারবিল ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি জনাব নবী হোসেন চৌধুরী সাহেব, নবনির্বাচিত চেয়ারম্যান শাহারবিল ইউনিয়ন পরিষদ। আল্লাহ তাআলা তাদের সকলের প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত আল্লাহ তাআলা দান করুন। আজকের মাহফিলে উপস্থিত মুআজ্জাজ মুহতারম ওয়াজিবুল ইহতারাম হাজারাত উলামায়ে কেরাম আইম্মাতুল মাসাজিদ, আমার সামনে উপবিষ্ট দিন প্রিয়, ধর্ম প্রিয়, ইসলাম প্রিয়, রসুল প্রিয়, তাওহীদ প্রিয় জনতা, বিশেষত আমার অত্যন্ত পছন্দের কিশোর তরুণ ছাত্র বন্ধুরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আমি সকলের খিদমতে শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি। আসুন আমরা সকলে মহান আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ, খুব আবেগ নিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যে মজলিসে বসে আছি মজলিসটা কার? মাজালিসুল কোরআন মাজালিসুল্লাহ, কোরআনের মজলিস হলো আল্লাহ তাআলার মজলিস। আল্লাহর মজলিসে আমরা আসতে পেরেছি, কোরআনের মাহফিলে আসতে পেরেছি, আমরা সত্যি সৌভাগ্যবান। আমি আপনাদের সামনে কোরআনুল কারিমের 28 নম্বর সূরা, সূরা কসাস, এই সূরা থেকে কিছু কথা আপনাদের সামনে নিয়ে আসতে চাই। সম্মানিত সুধী মণ্ডলী, সূরা কসাসটা অবতীর্ণ হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়ে, একটি টার্নিং পয়েন্ট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্মভূমিতে নির্যাতিত হয়ে, অত্যাচারিত হয়ে, মজলুম হয়ে তিনি ইসলামের জন্য, দ্বীনের জন্য হিজরত করছিলেন ইয়াসরিবে, এবং সংক্ষেপে আমরা যাকে বলি মদিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াতির 13 বছরে, তার হায়াতের 53 বছর বয়সের সময় মক্কা ছেড়ে মদিনা রওনা হলেন। যখন তিনি জোহফা নামক স্থানের কাছাকাছি গেলেন, রসুলের মনটা বড় ভারাক্রান্ত, হৃদয়টা ব্যথায় ভরপুর হয়ে আস, চোখের কোনায় অশ্রু, এমতো অবস্থায় রুহুল আমিন জিব্রাইল এলো। নবী যখনই কোনো ব্যথা পেয়েছেন, নবী যখনই কোনো আঘাত পেয়েছেন, নবী যখনই কোনো মানসিক কষ্ট পেয়েছেন, আরশে আজিমের মালিক আল্লাহ তাআলা তখনই নবীকে সান্ত্বনা দিয়েছেন। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই তিনি মানসিকভাবে কষ্ট পেয়েছেন, আল্লাহ তাআলা বিভিন্ন নিয়ামতের সুসংবাদ তাকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যখন আঘাত করেছে, গালি দিয়েছে, সে আঘাত গিয়ে আল্লাহ তাআলার আরশে আজিমে লেগেছে। যেমন মক্কায় নবীর ব্যাপারে কিছু অপপ্রচার, মিথ্যা প্রচার চালানো হয়েছিল, পৃথিবীতে বাতিলদের একটা বড় হাতিয়ার হলো মিথ্যা প্রচার,
অসৎ প্রচার, মিথ্যা কথা হাজারবার বললে কিছু পাবলিকের কাছে এটা সত্য মনে হয়, কিন্তু মিথ্যা হাজারবার কোটি বারও যদি বলা হয়, মিথ্যা কিয়ামত পর্যন্ত মিথ্যাই থাকবে, সত্য কোনোদিন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মিথ্যা প্রচার অপপ্রচার চালিয়েছিল, সেই যুগে তো আর রেডিও টেলিভিশন পেপার পত্রিকা ফেসবুক ইত্যাদি এগুলো সোশ্যাল মিডিয়া ছিল না। তখনকার দিনে যেই টেকনোলজি ব্যবহার করা দরকার, তখনকার যুগে যে মিডিয়া ব্যবহার করা দরকার, সে মিডিয়াগুলো ব্যবহার করে রসুলকে তারা বলেছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ জাদুকর, নাউযু বিল্লাহি মিন জালিম। রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম একজন সুস্থ মানুষ, রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম অত্যন্ত রুচিশীল, সম্ভ্রান্ত, ভদ্র, বিনয়ী, এবং নবুয়তির আগের থেকেই তিনি অত্যন্ত মানবিক, তার হৃদয়টা ছিল সম্পূর্ণ মানবিক, ব্যথা ছিল, মায়া ছিল, দয়া ছিল, অপরের প্রতি ভালোবাসা ছিল এবং সৎ আদর্শ ছিল তার হৃদয়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন পাগল বলে, জাদুকর বলে গালি দিল, অপপ্রচার মিথ্যা প্রচার চালালো, হুজুর তার কোনো প্রতিবাদ না করলো, আরশের মালিক আল্লাহ তাআলা প্রতিবাদ করলেন, মা সাহিবুকুম বিমাজনুন, আমার বন্ধু, আমার নবী তোমাদের সাথী পাগল নন, বরং আমার নবীর নামে পাগল বলে যারা মিথ্যা প্রচার অপপ্রচার করে, উতুল্লিম বাদা যালিকা সানিম, এরা হলো বেজন্মা, নিশ্চয় এদের জন্মে কোথাও না কোথাও দোষ আছে। কে বললেন কথা? আরশের মালিক আল্লাহ তাআলা বললেন। আগেই বলেছি রসুলুল্লাহ যখনই ব্যথা পেয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য সান্ত্বনা এসেছে। নবীজি নিজের মাতৃভূমিতে নির্যাতিত হয়ে, নিগৃহীত হয়ে শেষ পর্যন্ত তার জীবনের আশঙ্কা নিয়ে তিনি মদিনার পানে হিজরত করছিলেন, এবং জুহফা নামক স্থানে আসার পূর্বেই রুহুল আমিন জিব্রাইল তার কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, মাতৃভূমির কথা মনে পড়ছে, মক্কার কথা মনে পড়ছে, রসুল আবিগি হয়ে গেলেন, যে খানায় কাবার সামনে তার শৈশব কৈশোর কেটেছে, ছোট্টবেলায় যেই কাবার প্রান্তরে মাতাপের মধ্যে তিনি হাঁটাচলা দৌড়দৌড়ি করেছেন, যে কাবার সামনে তিনি বড় হয়েছেন, আজকে সেই মক্কাকে ছেড়ে তিনি যাচ্ছেন, প্রিয় জন্মভূমিকে ছেড়ে তিনি যাচ্ছেন, ছেড়ে যাচ্ছেন না, ছাড়তে বাধ্য হচ্ছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় কোনায় অশ্রু, জিব্রাইল আমিন আল্লাহর হাবিবকে জানিয়ে দিলেন কিছু আয়াত, সেই আয়াত হলো সূরা কাসাস, কাসাসের আয়াত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইন্নাল লাযী ফরাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন কুল قل ربي أعلم من جاء بالهدى ومن هو في ضلال مبين. الله تعالى বলেন, নিশ্চয় যে আল্লাহ তাআলা আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, অবশ্যই আপনি, আপনাকে সে আল্লাহ তাআলা এই প্রত্যাবর্তন স্থলে আবার আল্লাহ তাআলা ফিরায় দেবেন। হে নবী আপনি চিন্তা করবেন না, হে নবী আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদিন, যেই জমিন থেকে আপনি চলে যেতে বাধ্য হচ্ছেন, যেই জমিন থেকে আপনাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, অথবা আপনি নির্যাতনে অস্থির হইয়া যে জমিন ছেড়ে চলে যাচ্ছেন, আপনি মনে ব্যথা নিয়েন না, আল্লাহ তাআলা অচিরেই খুব শীঘ্রই এই জমিনে আপনাকে বিজয় ভেসে ফিরায় দেবেন, আপনি বিজয় ভেসে আবার এই জমিনে ফিরে আসবেন। মানুষ নগদ চায়,
মানুষ নগদ প্রত্যাশা করে, আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু দৃষ্টান্ত উপমা ঘটনা শোনালেন। হে নবী, আমি একদিন মুসার মায়ের কোল থেকে মুসাকে আমি আল্লাহ তাআলা নিয়ে গিয়েছিলাম, দরিয়ার মধ্যে মুসার মা তাকে ফেলে দিয়েছিল, আমি আল্লাহ তাআলা মুসার মায়ের সাথে ওয়াদা করেছিলাম তোমার যেই সন্তানটাকে দরিয়ায় সমুদ্রে ফেলে দিচ্ছ আমি আল্লাহ এই সন্তান আবার তোমার কাছে তোমার কোলে ফিরায় দিব, লা তাখাফি ওয়া লা তাহজানি, ভয় পেও না দুশ্চিন্তা করিও না। নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলছে। আজকে ঠিক সেই আয়াতে মুকাদ্দাসা আপনাদের সামনে তেলাওয়াত করছি, আমি আগেই বলেছি ভূমিকা দিয়ে কথা বলবো না, কথা ডাইরেক্ট। আজকে তমাম পৃথিবীতে বাতিল তাগুত শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়েছে, গোটা পৃথিবী থেকে ইসলামের নাম নিশানা মিটিয়ে দিতে চায়, আল্লাহর পক্ষে, সত্যের পক্ষে, কালিমার পক্ষে, তাওহীদের পক্ষে যারা কাজ করে নানান ধরনের অপপ্রচার মিথ্যা প্রচার তাদের বিরুদ্ধে, এবং তাদেরকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া, জন্মভূমি ছাড়া করা হচ্ছে, ভয় পেও না, ভয় পেও না, হতাশ হইও না। লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, সত্যিকার ঈমানদার যদি হও, আল্লাহ তাআলা মুসা আলাইহিসসালামের মতো, আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহর মতো আবার সেই নিজের মায়ের কোলে নিজের ভূমিতে আল্লাহ তাআলা আবার ফিরিয়ে দেবেন। বন্ধুরা আমার, অনেক কথা হৃদয়ের মধ্যে ঘুরে বেড়ায় কিন্তু মুখ ফুটে বলতে পারি না। আপনারা আমাদের মুখের হাসি দেখেন, এই হাসি আমাদের হৃদয়ের হাসি নয়, এই হাসি হলো প্লাস্টিকের হাসি, কোষ্টা হাসি, কৃত্রিম হাসি, আর্টিফিশিয়াল হাসি। তার কারণ হলো, যদি সত্যিকারে আমি একজন আলেম অথবা একজন সত্যিকারে ওয়ারাসাতুল আম্বিয়া যদি হই, আমি নিজেকে দাবি করি না, যদি হই, তাহলে যেই পৃথিবীতে সত্যের পক্ষে ভূমিকা নেওয়ার জন্য হাজারো আলেমদেরকে রাজনৈতিক প্রতিহিংসায় চার দেওয়ালে বন্দি করে রাখা হয়েছে, সেই পৃথিবীর কোন প্রকৃত নবীর ওয়ারিস আলেম দিল খুলে হাসতে পারে না। তবে হাসে কারা? যারা মোগল সাম্রাজ্যের আবুল ফজল মার্কা, চাটুকর, দালাল, গোলাম, আদর্শ, অস্তিত্ব বিক্রি করা দুই সাইডটা আবুল ফজল মার্কা আলেম ছিল, ওরা হাসে। কিন্তু বাকি যারা নবীর ওয়ারিস বলে দাবি করে পৃথিবীর এই অবস্থায়, তারা কখনো হৃদয় থেকে হাসি হাসতে পারেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে ছোট্টবেলায় তার বন্ধুরা, যখন তার টিন এজ 13 থেকে 17 বছর, 13, 14, 15, 16, 17, 18 and 19, এই যে টিন এজ 13 থেকে 19, এই বছরের মধ্যে, এই বয়সের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা হলো। একদিন বন্ধুরা এসে বলল, চলো মেলায় যাই, আনন্দ হবে, ফুর্তি হবে, অনেক ধরনের বিনোদন হবে, চলো যাই। ইব্রাহিম খলিলুল্লাহ মানুষ ছোট, কিন্তু তিনি তো আর অন্যদের মতো নন, তিনি দায়িত্বশীল, অনেক দায়িত্বই ছোট বয়সে তার। ইব্রাহিম খলিলুল্লাহ আকাশের দিকে তাকালেন এবং তাকিয়ে বললেন, আমি অসুস্থ। তিনি সুস্থ, কিন্তু তিনি বলছেন তিনি কি বলুন তো? তাহলে সুস্থ থেকে যদি অসুস্থ বলেন, এটা একটা অসত্য কথা হয়ে যায়। আল্লাহ তাআলা তার ব্যাপারে, আল্লাহ নিজে কোরআন শরীফে তার ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। শোনো, আমার ইব্রাহিম খলিলের ব্যাপারে আমি সাক্ষ্য প্রদান করছি, আমি আরশের মালিক বলছি, তিনি হচ্ছেন সত্যবাদী নবী, তিনি মিথ্যা বলেন না, তিনি মিথ্যাবাদী নবী নন। তাহলে আল্লাহ বলতেছেন তিনি সত্যবাদী, আমরা দেখতেছি সুস্থ মানুষ, তিনি নিজেকে কি বলছেন? আমি অসুস্থ।
আচ্ছা এখন আমাদের ধারণা সঠিক না আল্লাহর বক্তব্য সঠিক? আল্লাহর বক্তব্য যদি সঠিক হয় আর আমাদের ধারণা যদি ভুল হয় তাহলে দুইটার মধ্যে সমন্বয় এইভাবে হয়, আসলে তিনি শারীরিক সুস্থ থাকলেও জাতির অভিভাবক হিসাবে জাতি যখন শিরকের ভিতরে, জুলমের ভিতরে, অন্যায়ের ভিতরে, তাগুতের সাথে সম্পর্কের কারণে জাতি যখন আকণ্ঠ জাহান্নামে নিমজ্জিত হয়ে থাকে, ওই জাতির যিনি অভিভাবক, ওই জাতির যারা অভিভাবক, আল্লাহর কসম মানসিকভাবে তারা সুস্থ থাকতে পারেন না। এই জন্য আপনারা আমাদের মুখের হাসি দেখেন কিন্তু হৃদয়ের ব্যথা আপনারা দেখেন না। অনেক কথা, অনেক ব্যথা দিলে কিন্তু প্রকাশ করতে পারি না। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যে পৃথিবীতে মুলা চুরিতে হয় কারো ফাঁসি, এমন পৃথিবীতে বাস করি যে পৃথিবীতে মুলা চুরিতে হয় কারো ফাঁসি, আর কেউ সাত খুন করার পরেও থাকে তার মুখে জামাই আদরের হাসি, এমন একটা পৃথিবীতে আমরা বাস করি। সুতরাং জানি অনেক কথা কিন্তু ভয়তে বলি না। এক জামাই গেছিল শ্বশুর বাড়ি বেড়াতে। কোথায় বেড়াতে গেছে? নতুন জামাই শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, দাদা শ্বশুর, একটু মস্কারা ঠাট্টা চকরিয়ায় কি বলে আমি জানি না, কি বলেন? মস্কারি। এখন দাদা শ্বশুর নাতিন জামাইয়ের সাথে মস্কারি করে, কয় নাতিন জামাই নামাজ কালাম পড়ো, কয় দাদা জান যে কি বলেন, কেন পড়বো না? আচ্ছা তা পড়লে বলো তো অজুতে কয় ফরজ? নাতিন জামাই খুব কনফিডেন্সের সাথে বলতেছে, দাদা জান এটা একটা প্রশ্ন করলেন, এ তো জানা কথা, কে না জানে, এ তো সহজ কথা, অজুতে 13 ফরজ দুনিয়ার সবাই জানে। অজুতে কয় ফরজ? এখন দাদাই কয় জীবনে এত আলেম ওলামার কাছে গেলাম, এত কথা শুনলাম, ওযুতে 13 ফরজ তা তো জানি না, এই প্রথম শুনলাম। আচ্ছা নাতিন জামাই বলো তো কি কি? তো নাতিন জামাই বলছে হাত ধোয়া, মুখ ধোয়া, চোখ ধোয়া, তারপরে জিব্বা ধোয়া, মাথা ধোয়া, পা ধোয়া, এরকম বলতে বলতে 17টা হয়েছে। এখন দাদা শ্বশুর আরো বেশি অবাক হয়ে বলল, নাতিন জামাই তুমি বললা ওযুর ফরজ সবার জানা, খুব সহজ 13টা, কিন্তু যা তুমি বর্ণনা করলা তোমার বর্ণনায় অজুর ফরজ হয়ে গেল 17টা। কয় দাদা জান জানি আরো, খালি বলি না এদেশের আলেমদের ভয়ে, অজুর ফরজ যে আরো আছে আরো জানি কিন্তু বলি না, কাদের ভয়ে কথা কয় না, কাদের ভয়ে, এদেশে আলেম আছে কিছু তাদের ভয়ে বলি না, নাহলে আরো অনেক জানি। ভাইরা এদেশে এই গোটা পৃথিবীতে কি কি হয়, কোথায় মুসলিম অমুসলিম সব দেশগুলো মিলে কি কি হয় আমরা জানি, অনেক কিছু জানি, কিন্তু জালিমের জুলমের ভয়ে আমাদের জবানে তালা লাগানো তা বলি না। গোটা পৃথিবীর মুসলমানদের জন্য এখন আমার কাছে মনে হয় এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে আস্থা, আল্লাহর উপরে তাওয়াক্কুল সৃষ্টির জন্য, মূলত গল্প শোনানো, কিস্সা শোনানোর জন্য নয়, আল্লাহর উপরে তাওয়াক্কুল বাড়ানোর জন্য সূরা কাসাস এই আয়াতে মুকাদ্দাস আমি তেলাওয়াত করেছি। 28 নম্বর সূরা, কোন সূরা বলুন তো? সূরাটা অবতীর্ণ হচ্ছিল কখন? রসুল সাল্লাল্লাহু আলাইহি কোথায় যাচ্ছিলেন? হিজরতে মদিনায় যাচ্ছিলেন। জুহফা নামক স্থানে যাওয়ার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা খারাপ, চোখের কোনায় পানি, হৃদয়টা বড় ব্যথাতুর, আপন ঠিকানা, আপন নিবাস ছেড়ে তিনি হিজরত করছেন অচেনার পানে। আর আল্লাহ তাআলা তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আল্লাহ তাআলা অবতীর্ণ করেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه আমি মুসার মায়ের কাছে, মুসার মায়ের কাছে আমি আল্লাহ তাআলা তার দিলের মধ্যে ওহি দিয়া দিলাম, এলকা দিয়া দিলাম, এলহাম দিয়া দিলাম, ও মুসার মা আন আরদিহি তোমার মুসাকে তুমি নির্ভয়ে দুধ খাওয়াও। ফেরাউনের লোকজন চতুর্দিক দিয়ে ঘুরে বেড়াচ্ছে,
মুসাকে খুঁজে বের করার জন্য, মুসাকে হত্যা করার জন্য। মুসার মা, তুমি ভয় পেও না, নিশ্চিন্তে তুমি মুসাকে দুধ খাওয়াও। ফাইদা খিফতি আলাইহি, যখন তার ব্যাপারে তোমার ভয় হবে, এখন ধরা পড়ে যাচ্ছ, ফালকিহি ফিল ইয়াম্মে, তখন তুমি তাকে নিয়ে দরিয়ার মধ্যে, সমুদ্রের ভিতরে, নদীর ভিতরে ফেলে দিও। ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, তোমার এই জীবন্ত সন্তানটারে তুমি দরিয়ায়, নদীতে, সমুদ্রে ফেলে দেবে, ভয় পাইও না, দুশ্চিন্তা করিও না। ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি, আমি আল্লাহ প্রতিশ্রুতি দিচ্ছি, এই মুসাকে আবার তোমার কাছে আমি ফিরায় দেব। ওই যে দরিয়ায় ফেলে দেবে, সমুদ্রে ফেলে দেবে, আমি আল্লাহ ওই জায়গা থেকে আবার তোমার কোলে আমি ফিরায় দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন, শুধু তাকে ফিরায় দেব না, আমি আল্লাহ তাআলা রসুলদের অন্তর্ভুক্ত তাকে করে নেব। কোরআনুল করিমকে বলা হয় জামিউল মানি, কোরআনের এক একটা শব্দ যেন এক একটা সমুদ্র। সুবহানাল্লাহ, পড়েন কোরআন শরীফের স্টাইল হলো, কোরআন এমন জায়গা থেকে কথা শুরু করে আর এমন জায়গায় নিয়ে কথা শেষ করে, বোঝা যায় আগেও কিছু আছে, পরেও কিছু আছে। সুবহানাল্লাহ, বলবেন না, এটা হলো কোরআনের স্টাইল। কোরআন এমনভাবে কথা শুরু করে, এমনভাবে শেষ করে। আমরা এই আয়াত পড়ে বুঝতে পারতেছি আগে কিছু কথা আছে, কি আপনাদের কাছে তাই মনে হচ্ছে না বলেন তো? এই আয়াতের তর্জমা শুনে আপনাদের কাছে কি মনে হয়েছে, আগে কিছু কথা আছে নাকি নাই? আবার যেখানে গিয়ে শেষ হয়েছে কি মনে হয়, পরেও কিছু কথা? এটাই হলো কোরআনের মুজিজা। বলুন আল্লাহু আকবার। অর্থাৎ কোরআন এমন জায়গায় শুরু করে, এমন জায়গায় শেষ করে, আগেও কথা আছে, পরেও কথা আছে। বন্ধুরা আমার, আজ থেকে কম করে হল, লোকেরা বলেন খ্রিস্টপূর্ব 5000 বছর আগে, তাহলে এখন যদি পৃথিবীতে 2021 সাল হয়, তাহলে প্রায় 7000 বছর আগের কথা। পৃথিবীতে একটি সভ্যতা গড়ে ওঠে, সেটা হলো মিশরীয় সভ্যতা। নীল নদের পাড়ে একটি মানব সভ্যতার সূচনা হয়। সমাজবিজ্ঞানের ছাত্র যারা, আমি তো আর সমাজবিজ্ঞানের ছাত্র নই, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিন আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলাম, পলিটিক্যাল সায়েন্সের। সুতরাং সমাজবিজ্ঞানের ব্যাপারে অত ভালো কথা ধারণা আমার নেই, তবে কিছু বলতে পারবো। পৃথিবীতে যত প্রাচীন সভ্যতা, এই প্রাচীন সভ্যতার একটি সভ্যতা হলো মিশরীয় সভ্যতা। এই মিশরে যারা ক্ষমতা চালাতো, অথবা যারা হাই সোসাইটি, একটু এলিট শ্রেণী, সমাজের যারা খুব সম্মানী ব্যক্তি ধর্মকর্ম সমাজ পরিচালনায়, তাদেরকে ফারাও বা ফেরাউন বলা হতো। এমনকি এই কাজটা তাদের দীর্ঘদিন ধরে ধর্মযাজক, ধর্মীয় ব্যক্তিত্ব, সম্ভ্রান্ত পরিবার সবাইকেই বলা হতো। মুসা আলাইহি সালাম, তার সময় যেই ব্যক্তি ফেরাউন ছিল, ফেরাউন তাদের একটা উপাধি, সে রামেসিস দুই বা দ্বিতীয় রামেসিস নামে পরিচিত ছিল। যদিও কোনো কোনো মুফাসসির মুহাদ্দিস তার পুরো নাম বলেছেন ওয়ালিদ ইবনে মাসআব ইবনে রায়্যান। এই ফেরাউনের সময় ফেরাউন একটা স্বপ্ন দেখেছিল। শুনতেছেন তো আপনারা আমার কথা? এই ফেরাউন স্বপ্ন দেখেছিল, আকাশে একটি তারকা উদয় হয়েছে, সেই তারকার আলোতে সব আলোকিত হয়েছে, কিন্তু ফেরাউনের রাজসিংহাসন অন্ধকারে ম্লান হয়ে গিয়েছে। সকালবেলা উঠে ফেরাউনের ঘুম নাই, খাওয়া নাই, জ্যোতিষীদেরকে, জ্যোতির্বিজ্ঞানী অ্যাস্ট্রোলজার, তাদেরকে আনা হলো, তোমরা একটু গুনে বেছে বলো আমি কি স্বপ্ন দেখলাম। জগৎ বিখ্যাত মুফাসসির এবং ইসলামী স্কলার
আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহু তাআলা তার তফসিরে জালানাইনের ভিতরে লিখেছেন, স্বপ্ন হলো তিন প্রকার। বলুন তো সবাই কয় প্রকার? একটি হলো হাদিসুন নফস, কল্পনা প্রসূত স্বপ্ন। সারাদিন আমরা যা কল্পনা করি, স্বপ্ন দেখি, এটা কল্পনা প্রসূত স্বপ্ন। তাসউইরু শয়তান, শয়তান মানুষকে ভুল পথে নেওয়ার জন্য, ইমান হারা করার জন্য, মিসগাইড করার জন্য, মানুষের ইমান আকিদা ধ্বংস করার জন্য শয়তান মানুষের ইন্দ্রিয়ের ভিতরে কিছু স্বপ্নের উদয় করে দেয়। এটা হলো তাসউইরু শয়তান। আর একটা হলো ভবিষ্যতের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কিছু এশারা স্বপ্নের মধ্যে দেখানো হয়, এটাকে বলা হয় রুকিয়ায় হক, সত্য স্বপ্ন। এবং এর আর একটা নাম হলো এশারাতুম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এশারা। ফেরাউন যদিও কাফের, রামেসিস দ্বিতীয় রামেসিস যদিও কাফের, কিন্তু আল্লাহ তাআলা তাকে সঠিক স্বপ্ন দেখালেন। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, পৃথিবীর সব স্বৈরাচারী জালিম বাদশাহ তারা ক্ষমতার ব্যাপারে খুব ভয় পায়। জালিমেরা অত্যাচার করে, নির্যাতন করে, জনগণের বুকের উপরে পাড়া দিয়া অন্যায়ভাবে তারা ক্ষমতার মসনদ ধরে রাখে। এই জন্য পৃথিবীর সব ডিক্টেটর, সব জালিম, সব স্বৈরাচারীরা ক্ষমতা হারানোর ভয় পায়। ক্ষমতা যদি হারায়, গলার মধ্যে রশির মালাও লাগতে পারে। কথা ঠিক কিনা বলুন? ফেরাউনের বড় ভয়। ফেরাউন এবার বুদ্ধিজীবীদের কানলো, এই তোমরা বুদ্ধি দাও, ওই যে নবী পৃথিবীতে আসবে, তারকারূপী যে সন্তান উদয় হয়েছে, এইটাকে বন্ধ করতে হবে। তারা বলে একটাই উপায় আছে, বনি ইসরায়েলদের বংশের মধ্যে এই পয়গাম্বার জন্মগ্রহণ করবে, বনি ইসরায়েলের যত পুত্র সন্তান হবে সবগুলো জবা করতে হবে, হত্যা করতে হবে, মেরে ফেলতে হবে, তাহলে নবী জন্ম নিলেও নবী পৃথিবীতে আর বাঁচতে পারবে না। আর কন্যা সন্তানগুলো বাঁচিয়ে রাখতে হবে দাস দাসীর কাজে, চাকরানির কাজে, কাজের বুয়ার কাজে এই কন্যা সন্তানগুলো লাগবে। বুদ্ধিজীবীরা যেমন, রাষ্ট্র চলে তেমন। কেন? রাষ্ট্র রাজা বাদশারা চালায় কাদের বুদ্ধিতে? কথা বলে না, কাদের পরামর্শক যারা আছে, বুদ্ধিজীবী যারা আছে। উল্টাপাল্টা বুদ্ধিজীবী হলে তো আর রাষ্ট্রের কোনো কি বলো কল্যাণই নাই। তারা বুদ্ধি দিল ফেরাউন, বাড়ি বাড়ি লোক লাগাই দিল, এলাকায় মহল্লায় জেলায় জেলায় তার সেনাবাহিনী লাগিয়ে দিল। কেউ কোন মহিলা গর্ভবতী হয়েছে, কার বাচ্চা কাচ্চা হবে, এগুলো তারা লিস্ট করলো। কোনো পুত্র সন্তান যেন বেঁচে না থাকে, যে কোনোভাবে হোক তাকে হত্যা করতে হবে, এই পরিকল্পনা মিশন নিয়ে আগালো। দীর্ঘদিন পর্যন্ত বনে ইসরায়েলের সব সন্তানগুলো তারা হত্যা করলো, জবা করলো। এবার বুদ্ধিজীবীরা দেখলো দেশে এক নতুন সংকট, পুরুষ নাই, সব মেয়ে মানুষ। বাদশাকে বুদ্ধি দিল জাহাপানা, সব যদি মেয়ে মানুষ হয়, পুরুষ না থাকে, কিছু কঠিন কাজ আছে, সেগুলো কাদেরকে দিয়ে করাবেন? সুতরাং সিদ্ধান্ত পরিবর্তন হবে, এখন থেকে এক বছর পুত্র সন্তান হলে বাঁচিয়ে রাখবো কঠিন কঠিন কাজ কারবার করানোর জন্য, আর আরেক বছরের বাচ্চা আমরা মেরে ফেলব। সিদ্ধান্ত তাই হলো, যেই বছর ফেরাউনের রাজ্যে রাষ্ট্রে বাচ্চা পুত্র সন্তান বাঁচায় রাখার কথা, ওই বছর জন্ম হলো হারুন আলাইহিসসালামের, এই জন্য তার নিয়ে কোনো ঝামেলা হয় নাই। কিন্তু যেই বছর বাচ্চা জবা করে মারার কথা, আগুনে পোড়ায় মারার কথা, জীবন্ত কবর দিয়ে হত্যা করার কথা, ওই বছর জন্ম হলো মুসা আলাইহিসসালামের। সুবহানাল্লাহ, বলবেন না? আল্লাহ তাআলার কুদরত, তাম পৃথিবীর মানুষ যা চায়, আমার আল্লাহ তাআলা যা চায় পৃথিবীর মানুষের চাওয়া ব্যর্থ হয়, আমার আল্লাহ তাআলা যা চান তাই হয়ে যায়। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুআইদা।
দুনিয়ার সবাই যদি ষড়যন্ত্র করে, দুনিয়ার সবাই যদি চক্রান্ত করে, দুনিয়ার সবাই যদি মিলে একটা পরিকল্পনা করে, আর আমার আল্লাহ তাআলা যা করতে চান দুনিয়ার মানুষের পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, আমার আল্লাহর পরিকল্পনা আল্লাহ বাস্তবায়ন করেন। কত ঠিক কিনা বলুন। আজকে গল্প শোনার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো আল্লাহর উপরে অবিচল আস্থার বিশ্বাস, আল্লাহর উপরে তাওয়াক্কুল সৃষ্টির জন্য আল্লাহ কি পারে সেটা বোঝানোর জন্যই এখান থেকে আমার আলোচনা। বন্ধুরা, আমার মুরব্বীর আমাদ ফেরাউনের লোকজন বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালায়, বাড়ি বাড়ি গিয়ে নাম লিস্টি করে, কার স্ত্রী গর্ভবতী হলো, কার স্ত্রী হামেলা হলো, কার স্ত্রী কনসেপ্ট করল, সকলের নাম ঠিকানা লিখে রাখে, যাতে ছেলে হলেও জানায়, মেয়ে হলেও জানায়, গোপন না রাখতে পারে। দুনিয়ার মানুষের চোখে ফাঁকি দিয়া আমার আল্লাহ তাআলা এমন কুদরত সৃষ্টি করলেন, মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, একদিনের জন্য বমি হলো না, একদিনের জন্য চোখের কোনায় কালি হলো না, একদিনের জন্য গর্ভবতী মহিলাদের যে সকল অস্বস্তি হয়, যে সকল আলামত হয়, একদিনের জন্য দুনিয়ার কোনো মানুষ তারা আলামত দেখতে পেল না। এমনকি যখন বাচ্চা পেটে বড় হয়ে যায়, একটা জীবন্ত মানুষ তার পেটের ভিতরে আর একটা জীবন্ত মানুষ বহন করে, কত কষ্টের, একমাত্র ভুক্তভোগী মা ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলার হাবিব কোরআনুল কারিমের ভিতরে তার উপরে যে আহি অবতীর্ণ হয়েছে, কোরআনুল কারিম মায়ের কথা তিনবার বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের হকের কথা তিনবার বলেছেন। মা কষ্ট করে, ডেলিভারি করে, দুধ খাওয়ায়, অনেক কষ্ট সহ্য করে, খবরদার ওই মায়ের দিলে আঘাত দিও না, ওই মাকে ব্যথা দিও না। মাকে যদি ব্যথা দেও, বাবাকে যদি আঘাত দেও, ওই ব্যথা আল্লাহর আরশে গিয়ে লেগে যায়। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কুদরত, মূসা আলাইহিস সালামের মা গর্ভবতী হলেন, হামেলা হলেন, হযরত ইমরানের স্ত্রী গর্ভবতী হলো, কিন্তু কেউ টের পেল না, পেটটা উঁচু হলো না, একদিন বমি করলেন না, ঘুম খাওয়া দাওয়ায় অরুচি হলো না। এবার যখন মাস দিন পরিপূর্ণ হয়ে গেল, তিনি সন্তান প্রসব করলেন, পূর্ণিমার চাঁদটার মধ্যেও কলঙ্কের দাগ দেখা যায় দূরের থেকে, যদিও ওটা দাগ নয়, অন্য কিছু। মূসা আলাইহিস সালামকে যখন মা জন্ম দিলেন, প্রসব করলেন, এমন সুন্দর নাদুস নদুস, এমন সুন্দর ফুটফুটে, মনে হয় মূসার চেহারার মধ্যে কোনো কালো দাগ নাই, ফুলের মতো আকর্ষণীয়, চাঁদের মতো ফুটফুটে। মা এর মধ্যে যখন নিলেন, মায়ের কলিজাটা যেন ঠান্ডা হয়ে গেল, জুড়িয়ে গেল, কিন্তু মার দিলের মধ্যে সবসময় পেরেশানি। ফেরাউনের লোকজন বিভিন্ন মহল্লায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে, যদি কোনো বাড়িতে পুত্র সন্তান পায়, ওই সন্তান হত্যা করে, মা বাপের উপর অত্যাচার করে, বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, একটা ত্রাসের রাজত্ব কায়েম করে। মূসা আলাইহিস সালামের মা ভয় পাচ্ছিল কি করবেন। আল্লাহ তাআলা তার দিলের ভয় দূর করার জন্য আল্লাহ তাআলা সূরা কাসাসের এই আয়াত অবতীর্ণ করলেন, ও মূসার মা, ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, ও মূসার মা, তুমি ভয় পাইও না, দুশ্চিন্তা করিও না, তুমি তোমার মূসাকে দুধ খাওয়াতে থাকো। ফাইদা খিফতি আলাইহি, যখন তোমার ভয় হবে তার ব্যাপারে, ফেরাউনের লোকজন চলে আসবে, ধরে ধরে ফেলবে, জেনে যাবে, তখন তুমি নিজের কোনো রিস্ক নিও না, সব দায়িত্ব আমি আল্লাহর উপরে ছেড়ে দাও, তুমি সন্তানটাকে নিয়ে দরিয়ার মধ্যে, নদীর মধ্যে, পানির মধ্যে ফেলে দাও। আল্লাহু আকবার, কি কঠিন একটা বিষয়, চিন্তা করছেন, নিজের সন্তান
এত কঠিন সিচুয়েশনের মধ্যে জন্ম দিল, আর এই সন্তানটাকে নিজের হাতে পানির মধ্যে ছেড়ে দিতে হবে, কি কঠিন একটা বিষয়। আপনি আমি হইলে তো ঈমানের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারতাম না। আল্লাহ তাআলার মেহেরবানি, মুসা আলাইহিস সালামের মা তার বড় মেয়েটাকে, মুসা আলাইহিস সালামের বড় বোনকে, কোনো কোনো ঐতিহাসিকরা বলেছেন তার নাম ছিল মারিয়াম, তাকে লাগাই দিল, যাও তুমি লক্ষ্য করবে সরকারের গোয়েন্দা বাহিনী অথবা গভর্নমেন্টের লোকজন যদি কখনো এই মহল্লায়, আরবিতে বলে হারা, আমরা বাংলায় বলি পাড়া, পাড়া মহল্লা বলি না, এই হারার মধ্যে যদি ঢোকে তাহলে জানিয়ে দেবে। ঠিকই একদিন মেয়েটা দৌড়া এলো, মা সর্বনাশ হয়ে গিয়েছে, ও মা সর্বনাশ হয়ে গিয়েছে, সরকারের লোকজন আমাদের মহল্লায় ঢুকে গেছে, বাড়ি বাড়ি ঢুকেছে, বাড়ি বাড়ি গিয়ে তারা তল্লাশি চালাচ্ছে। এমনকি তফসিরে কাদিরির ভিতরে একটা অভিনব কথা বলা হয়েছে, বলা হয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে যেত, ওই ঘরে যদি কোনো বাচ্চা সন্তান লুকিয়ে রাখে এই বাচ্চাকে কাঁদিয়ে দিত, এই বাচ্চার কান্না শুনে কেউ যদি কোথাও বাচ্চা লুকিয়ে রাখত এই বাচ্চার কান্না শুনে ওই বাচ্চা যেন কেঁদে ওঠে। ফেরাউনের বুদ্ধি কিন্তু কম ছিল না, ফেরাউনের বুদ্ধি আর কথা কয় না, বুদ্ধি, বুদ্ধি কম থাকলে রাষ্ট্র চালানো যায় না। আপনি রাষ্ট্র চালাবেন, দেশ চালাবেন, ক্ষমতার মসনদ কিভাবে কোন পদ্ধতিতে গ্রহণ করবেন, কি নগদ ভোট না বিকাশ ভোট, বুদ্ধি টুদ্ধি না করলে আপনি থাকবেন কেমনে ক্ষমতায়? সব কিছু বুদ্ধি করা লাগে নাকি বুদ্ধি করা লাগে না? সব দুনিয়ায় সব জায়গায় বুদ্ধি ছাড়া ব্যবসা চলে না, বুদ্ধি না থাকলে ওয়াজ চলে না, বুদ্ধি না থাকলে খতিবগিরি চলে না, বুদ্ধি না থাকলে ইমামগিরি চলে না, সব জায়গায় কম বেশি বুদ্ধি খাটাইতে হয়। ফেরাউন অনেক বুদ্ধি খাটাত, তার বুদ্ধি হল যদি কেউ কোনো গোপনে কোনো বাচ্চা লুকিয়ে রাখে এই বাচ্চার কান্না শুনে ওই বাচ্চা যেন কেঁদে ওঠে। একদিন মুসা আলাইহিস সালামের বড় বোনটা চলে এলো, মা সর্বনাশ হয়ে গেছে, মা, ও মা জানাজানি হয়ে গেছে, এই মহল্লার ভিতরে গভর্নমেন্টের লোকজন ঢুকেছে। মানুষ যখন অধিক মেন্টাল প্রেসারে থাকে, মানসিক চাপে থাকে, তখন তার হিতাহিত জ্ঞান থাকে না। তাড়াতাড়ি ঘরের মধ্যে একটা বক্স ছিল, কাঠের বাক্স, সিন্দুক, মুসা আলাইহিস সালামকে তার মধ্যে রাখলো। বাড়ির পাশে নীল দরিয়া, জগৎ বিখ্যাত নীল নদ, সেই নীল নদের মধ্যে গিয়ে মা ফেলে দিল। অবশ্য ইবনে কাসির একটা ভিন্ন কথা বলেছে, এইটা আবার আপনারা আমার দোষ দিয়েন না, ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, আসলে বক্স নয়, একটা টুকরি ঝাঁকা একটা পাত্র। মা তাড়াতাড়ি দিশা না পাইয়ে, মার তো জ্ঞান নাই, সন্তানের জীবন যাবে, স্বামী স্ত্রীর জীবন যাবে, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেবে, সুতরাং এই ত্রাসের রাজত্ব চলবে, এই ভয় মা ভীত সন্ত্রস্ত। তো ইবনে কাসিরের একটা বর্ণনা এসেছে, ওই টুকরি ওই ঝাঁকার মধ্যে ওই পাত্রের মধ্যে কিছু খড়খুঁটো দিয়ে মা ওর মধ্যে মুসা আলাইহিস সালামকে রাখছিলেন। মার কোনো বুদ্ধি নাই, জ্ঞান নাই, ব্রেনে কাজ করতেছে না স্বাভাবিক, তাড়াতাড়ি নিয়ে নীল দরিয়ার মধ্যে, নীল নদের মধ্যে ফেলে দিয়েছে। অবশ্য কাঠের বক্সের ব্যাপারই জমহুর মুফাসসিরিন এবং আপনার বিভিন্ন ঐতিহাসিকরা এটাই বলেছেন, দরিয়ার মধ্যে মা ছেড়ে দিলেন, এখন পানির মধ্যে বক্সটা রেখে দেওয়ার পর মা তো বাড়ি চলে গেছেন, একটা জবা করা হাঁস মুরগি যেরকম ছটফট করে দাপায়, মা এরকম কাটা কবুতরের মতো, কাটা মুরগির মতো তড়পাতে শুরু করলেন, অস্থির হয়ে গেলেন, এত কষ্ট করে এত গোপন করে সন্তানটাকে প্রসব করলাম, দুধ খাওয়ালাম, নিজের হাতে নিজের সন্তান পানির মধ্যে ফেলে দিলাম। বন্ধুরা আমার মুরব্বীরা, আমার আল্লাহ তাআলা দরিয়ার পানিকে হুকুম দিলেন, ও দরিয়ার পানি, আমার মুসা তোমার উপরে রাখা হয়েছে, নিচের থেকে চাপ দাও, দরিয়ার পানি নিচের থেকে চাপ দিয়ে মুসাকে উঁচু করে ধরে রাখো। আর বাতাসকে আল্লাহ তাআলা হুকুম দিলেন, ও বাতাস তুমি ঢেউয়ের তোড়ে তোড়ে যাও, আমার মুসাকে ভাসিয়ে নিয়ে যাও ফেরাউনের বাড়ির ঘাটে। ফেরাউনের রাজদরবার, রাজবাড়ি ছিল নদীর ঘাটে, নদীর পাড়ে, নীল নদের পাড়ে, যাও ওই জায়গায় নিয়ে যাও। আল্লাহ তাআলার কি কুদরত, যেই ফেরাউনের ভয়ে
যেই ফেরাউনের হাত থেকে নিজের সন্তানকে বাঁচানোর জন্য, নিজেদের জীবন বাঁচানোর জন্য মা নীল নদের মধ্যে সন্তানটাকে ফেলে দিলেন। আল্লাহ তাআলা মুসাকে সেই ফেরাউনের বাড়িতেই নিয়ে গেলেন। সুবহানাল্লাহ, দরিয়ার পানি ঊর্ধ্বমুখী চাপ দাও। আজকালকার যুগের নাস্তিকেরা বলতে পারে মোল্লা মৌলবীদের ওয়াজ তো ওই জন্যই শুনি না। ভাই, মোল্লা মৌলবীরা বললে সব কিছু আপনাদের কাছে বাঁকাই লাগে, কিন্তু অন্য লোকেরা বললে এটা একটু সোজা সোজা লাগে। কথা ঠিক কিনা বলেন? হুজুরেরা বললে কিছু লোকের আছে গায়ে চুলকানি, অ্যালার্জি, আলেম দেখলে, আলেমদের কথা শুনলে, আলেমদের মন্তব্য শুনলে গায়ের মধ্যে খালি চুলকায়, রক্তের মধ্যে অ্যালার্জি হয়। এই অ্যালার্জির ঔষধ দেওয়ার ক্ষমতা আমাদের আছে, কিন্তু চুপচাপ থাকি। লোকেরা মনে করে ভদ্রতা মানে দুর্বলতা। কথা ঠিক কিনা বলুন? বন্ধুরা আমার, আর্কিমিডিস এই যে তরল পদার্থের ঊর্ধ্বচাপ পৃথিবীতে প্রথম, তিনি এই সূত্র আবিষ্কার করলেন, আর্কিমিডিস। আমি জানি না নবম শ্রেণীর বিজ্ঞানের ছাত্র বন্ধুরা এখানে আছে কি না, অথবা কোনো শিক্ষক মহোদয় আছেন কি না যিনি নবম শ্রেণীতে বিজ্ঞানে পাঠদান করেন। আমাদের সময় ছিল বিজ্ঞানে নবম শ্রেণীর পাঠ্যসূচিতে ছিল আর্কিমিডিসের সূত্র। বাদশাহ রাজমুকুট তৈরি করতে দিলেন, স্বর্ণকার তার মধ্যে কিছু খাদ ঢুকায় দিল, ভেজাল ভিন্ন পদার্থ ঢুকায় দিল স্বর্ণের মধ্যে। এখন এটাকে বাইর করা যাচ্ছে না, কতটুক খাদ কতটুক স্বর্ণ। বাদশার মেজাজ গরম হয়ে গেল, আর্কিমিডিসকে বলল তুমি নাকি বড় বিজ্ঞানী, এটা খুঁজে বের করো কতটুকু স্বর্ণ কতটুকু অন্যান্য পদার্থ, এইটা যদি তুমি বের করতে না পারো তোমার গর্দান যাবে, তোমার আমি মৃত্যুদণ্ড দেব। জানের ভয়ে বেচারা রাত দিন খাটে, রাত দিন ল্যাবরেটরিতে গবেষণা করে, করতে করতে শুকাইয়া গেছে। একদিন চৌবাচ্চার মধ্যে গোসল করতে যেই না নামলো, মনে হলো পানি নিচের থেকে তারে উপরে ভাসায় রাখতেছে। এই হঠাৎ তার মধ্যে আপনার সূত্র পেয়ে গেল। তিনি এবার ল্যাবরেটরিতে এসে তিনি এবার গবেষণা করে বললেন, দুনিয়ার সব তরল পদার্থ তার উপরে স্থাপিত বস্তুকে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করে। এটাকে আমার মতো মোল্লা মৌলবী বলছে? কে বলছে? আর্কিমিডিস। এবং এই সূত্র আজকে গোটা পৃথিবীতে আছে, আর্কিমিডিসের সূত্র, তরল পদার্থের ঊর্ধ্বচাপ। আচ্ছা বলুন তো, দরিয়ার পানি কার? কার? মুসা কার? আকাশ বাতাস সৃষ্টি কার? হুকুম চলবে কার? না, সব আল্লাহর হুকুম চলবে। সলিমদ্দির জমিন আমার, লাঙ্গল চাষ করে জোর করে আর একজন, কি আজীব ব্যাপার! খাজনা খারিজ নাম জারি সব আমার নামে, আর আরেকজন এসে তার জোর আছে লাঙ্গলটারে চালায় দিল। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালামের মা অস্থির হয়ে তাকে দরিয়ার মধ্যে ফেলে দিলেন। আল্লাহ তাআলা দরিয়ার পানিকে হুকুম দিলেন, এই দরিয়ার পানি নিচের থেকে ঊর্ধ্বমুখী চাপ প্রয়োগ করো, মুসা ডুবে যেন না যায়। বাতাসকে হুকুম দিলেন, যাও ঢেউয়ের তোড়ে তোড়ে ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে যাও। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার কুদরত, মুসা আলাইহিস সালামকে ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে যাওয়া হলো। মুসা আলাইহিস সালাম বক্সের ভিতরে আছেন, কেউ জানে না। ফেরাউনের রাজকর্মচারীরা তারা দেখলো নদীর মধ্যে একটা কিছু ভেসে আসতেছে। আল্লাহ তাআলা মানুষকে কৌতূহল দিয়া, আগ্রহ দিয়া, কিউরিসিটি দিয়া সৃষ্টি করেছেন। মানুষের মানসিকতার ভিতরে কৌতূহল আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কৌতূহল জাগলো। পানির মধ্যে কি ভেসে আসলো, জিনিসটা কি? লোকেরা নামলো, নেমে যেই না বক্সটা খুললো, মুসা আলাইহিস সালামকে দেখে চোখ জুড়ায় গেল, ওখান থেকে উঠায় কোলে নিল, কলিজাটা শীতল হয়ে গেল। এবার রাষ্ট্রের কর্মচারীরা, ফেরাউনের কর্মচারীরা এ করে না, ও চুমা খায়। বিবি আসিয়া দেখলো কি নিয়ে যেন কাড়াকাড়ি চলছে। বিবি আসিয়া বলল, তোমরা কি নিয়ে কাড়াকাড়ি করো? বলল, রানীমা, এই পানির মধ্যে একটা সন্তান হয়েছে, পানির সন্তান। বিবি আসিয়া বলল, আমার কাছে দাও। যেই না তিনি এক নজর দেখলেন, চোখ জুড়ায় গেল, সন্তানটার নিয়া কোলে নিলেন, বুকের কাছে ধরলেন। বিবি আসিয়ার বুকটা জুড়ায় গেল, কলিজাটা ঠান্ডা হলো, পাওয়ার আনন্দ তৃপ্তি যেন তিনি লাভ করলেন। বিবি আসিয়া বললেন, শোনো, পানির কখনো সন্তান হয় না, নিশ্চয় কোনো হতভাগিনী মা সন্তান জন্ম দিয়েছিল,
কিন্তু জালিম ফেরাউনের ভয়ে, ডিক্টেটর স্বৈরাচারী ফেরাউনের ভয়ে সন্তান লালন পালন করতে পারে নাই। মা বারবার চুমা খায়, বারবার চুমা খায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে। যতগুলো তফসির আমি পড়েছি, যতগুলো ইতিহাস আমি দেখেছি, সব তফসির বলেছে বিবি আসিয়া ছিল খুব ভালো মানুষ, অন্যকে তিনি কখনো ব্যথা দিতেন না, আসার ব্যবহার কথার দ্বারা কোনো মানুষকে তিনি কষ্ট দিতেন না, অন্যের ব্যথায় তিনি ব্যথিত হতেন, অন্যকে তিনি আনন্দ দিয়ে সুখ লাভ করতেন। কখনো তার আসার আচরণের ভিতরে ঔদত্ত ছিল না, অহংকার ছিল না, খুব বিনয় ছিল, মানুষের প্রতি দরদি ছিল বিবি আসিয়া। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা নিয়ামত তাকে দিয়েছেন, গোটা দুনিয়ায় এই নিয়ামত আল্লাহ আর কাউকে দেন নাই। তফসির ইবনে কাসিরের মধ্যে দেখেছি, এই দুনিয়ায় আল্লাহর জান্নাত দুনিয়ায় থেকে কেউ দেখে নাই, কেউ দেখতে পারে নাই, একজনকে দেখার সৌভাগ্য আল্লাহ তাআলা দিয়েছেন দুনিয়ায় থেকে। দুনিয়ায় থেকে চর্ম চোখ দিয়া আল্লাহর জান্নাত দেখেছেন একজন নারী, আর সেই নারীর নাম হলো বিবি আসিয়া। সুবহানাল্লাহ। বিবি আসিয়া মুসা আলাইহিস সালামকে কোলে নেয়, চুমা খায়, বুকের মধ্যে জড়িয়ে ধরে, মানবিক তৃপ্তি তিনি লাভ করেন। কোথার থেকে ঘুরতে ঘুরতে চলে এলো ফেরাউন। ফেরাউন জিজ্ঞেস করলো, আসিয়া চাঁদের মতো ফুটফুটে ফুলের মতো আকর্ষণীয় সন্তানটা তুমি কোথায় পেলে? বলল, স্বামী দরিয়ার মধ্যে কেউ হয়তো ফেলে দিয়েছিল, আমাদের রাষ্ট্রের কর্মচারী, রাজের রাষ্ট্রীয় কর্মচারীরা তুলেছে। ফেরাউন সঙ্গে সঙ্গে তরবারি বের করল, বুঝতে পেরেছি এইটা বনি ইসরায়েলের সন্তান, এই হবে হয়তো আমার দুশ্মন। এবার মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য, মুসা আলাইহিস সালামকে মারার জন্য ফেরাউন তরবারি উঠালো। বিবি আসিয়া কয়, স্বামী গো লা তাকতুলুহু, ও স্বামী এই ইনোসেন্ট, এই পবিত্র, এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে হত্যা করো না, একটু ভালো করে তাকায় দেখো, কুররাতু আইনিন লি ওয়ালাক, স্বামী গো আমার চোখ জুড়ায় গেছে, তুমি একটু তাকাও, তোমার চোখ জুড়ায় যাবে, আমি কোলে নিয়েছি, কলিজা ঠান্ডা হয়ে গেছে, তুমি একটু কোলে নাও, কলিজাটা জুড়ায় যাবে। যতই ফেরাউনকে বুঝায়, যতই বুঝায়, যতই কথা বলে, ফেরাউনের দিলের মধ্যে, স্বৈরাচার জালিমের দিলের মধ্যে একটাই ভয়, যদি সে ভবিষ্যৎ নবী হয় তাহলে আমার জন্য আসনই সংকেত, আমার খোদাইত্ব চলবে না, আমার সিংহাসন, আমার এই ডিক্টেটরশিপ, এই স্বৈরতন্ত্র চলবে না, ক্ষমতা হারিয়ে ফেলবো, হত্যা করতেই হবে। ভাইরা আমার আসিয়া যতই বুঝায় কাজ হয় না। ওই যে বাংলা একটা কথা আছে, সোরায় না শোনে ধর্মের কাহিনী, কথা ঠিক কিনা বলুন? মুসল্লিরা গেছে মসজিদে নামাজ পড়তে, জুতা সরে চিন্তা করে, মার্কেট ভালো না, সময় ভালো যাচ্ছে না, আজকে একটু মুসল্লি সাইজা মসজিদে যাই, দেখি একজোড়া জুতো অন্তত দামি চুরি করা যায় কিনা। ইমাম সাহেব, খতিব সাহেব আজকে এমন খুতবা দিছে, লোকের দিলে এইরকম আসির হয়েছে, মানুষের চোখে পানি এসে গেছে, দিলটা আবেগে ভরে গেছে, সবার দিল পরিবর্তন হয়েছে, একজনের হয় নাই, বলেন তো কে? আর কথা কয় না কে? তার কারণ সে তো মুসল্লি হিসাবে যায় না, এই জন্য দিল পরিবর্তন হয় নাই, ওর কানের মধ্যে দিয়ে ঢোকে নাই, সবার চিন্তা অন্যদিকে, ওর চিন্তা কোন দিকে? জুতার দিকে। এই জন্য লোকেরা বলে সোরায় না শোনে ধর্মের, আর কথা কয় না, সোরায় না শোনে ধর্মের কাহিনী। এখন আসিয়া যতই ফেরাউনে বুঝায়, ওর কানের মধ্যে তো ওই কথা ঢোকে না। শোনেন, মহিলাদেরকে যত সহজ ভাবেন অত সহজ না, মহিলারা কিন্তু মাশাআল্লাহ উপস্থিত বুদ্ধি ভালো রাখে। মহিলারা কি রাখে বলেন তো? উপস্থিত বুদ্ধি অনেক ভালো মহিলাদের, এটা তাদের একটা আলাদা কোয়ালিটি, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটি, যেটা পুরুষের নাই। মহিলারা হঠাৎ বুদ্ধি বের করতে পারে, পুরুষ হঠাৎ বুদ্ধি সহজে বের করতে পারে না। আর মহিলা, শোনেন, পুরুষের মাইনকে সিপাহে যদি কেউ পড়ে জান বাসে, মহিলার মাইনকে সিপাহে পড়লে জান বাসে না। এটা কোরআন শরীফে আল্লাহ নিজেই বলেছে, ইন্না কাইদা কুন্না আযীম, নারী ষড়যন্ত্র বড় সাংঘাতিক, পুরুষের ষড়যন্ত্রে পড়লে জান বাসে, নারী ষড়যন্ত্রে পড়লে কি হয়, জান
সব শেষ হয়ে যায়। এক মহিলা খালি মার্কেটে যায়, খালি মার্কেটে যায়। শেষে একদিন স্বামী কাজ কারবার করে বাড়ি এসে দেখে মহিলা নাই, মেজাজ এইরকম গরম হয়েছে, সারাদিন আমি কষ্ট করি আর তুই শুধু মার্কেটে মার্কেটে টহল দিয়ে বেড়াস, আজকে তুই আসলে তোর একটা কেয়ামত ঘটায় ফেলবো, মেজাজ খুব গরম হয়েছে, আজকে বাড়িতে একটা কেয়ামত হয়ে যাবে। বেচারার রাগ দেখে পাশের বাড়ির মহিলা খুঁজতে বের হয়েছে, গিয়ে দেখে উনি মাশাআল্লাহ মার্কেট থেকে ঢ্যান ঢ্যান করে আসতেছে, আগে ছিল মহিলা এখন হয়েছে টহিলা। এখন মহিলা বলতেছে, বোন বাড়ি যাইস না, আজকে অবস্থা খুব খারাপ, একটা কেয়ামত হয়ে যাবে। কেন? তোর স্বামী সারাদিন পরিশ্রম করে এসে দেখে তুই বাড়ি নাই, মেজাজ এরকম গরম হয়েছে, আজকে তোদের বাড়িতে একটা খুন খারাপি হয়ে যাবে, হয়তো আগুন লেগে যাবে তোদের বাড়িতে। মহিলা কয়, রাখ, এত চিন্তা করিস না, আমার স্বামী তো, ওটা ঠান্ডা করা আমার অন টুর ব্যাপার। কতর ব্যাপার? অন টুর ব্যাপার। শেষে মহিলা মার্কেটেরটা ওই মহিলার কাছে রেখে কয়, আমার পাঁচটা টাকা দে। কয়, পাঁচ টাকা নাই, কত আছে? দুই টাকা আছে, দে দুই টাকাই দে। তে দুই টাকা নিয়ে গেছে ঔষধের ডিসপেন্সারিতে, ফার্মেসিতে গিয়ে কয়, ভাই এই দুই টাকার কাশের বড়ি দেন, কাশের ট্যাবলেট আর কি, গ্রামের মহিলারা তো বড়ি বলে। এখন দোকানদার কয়, মিয়া দুই টাকা কি, এটা কি ব্রিটিশ পিরিয়ড যে দুই টাকায়, দুই টাকায় কোনো বড়ি নাই। কয়, তোমার যা আছে ভালো থাক, পচা থাক, ডেট এক্সপায়ার হোক, যা আছে দাও, দুই টাকার ট্যাবলেট দাও, বড়ি দাও, কাশের বড়ি দাও। বেচারা বাধ্য হয়ে মেয়ে মানুষ এত কথা কি বলে, দিছে দুই বড়ি, এটা নিয়ে চলে গেছে বাড়ি। স্বামীর তো আজকে মেজাজ গরম, আজকে একটা দুনিয়া উলট পালট করে ফেলবে, কেয়ামত ঘটায় ফেলবে। যেই না স্ত্রীর উপরে অত্যাচার মারতে আসছে, বউটা কয়, যার জন্য করি চুরি সে কয় চোর। স্বামী কয়, এত কথা তুই, তুই এই কথা কইলি কেন? কয় যে আপনি ভাবছেন কি আমি মার্কেটে গেছি। কয় হ্যাঁ তুই তো মার্কেটে গেছিলি। কয় মার্কেটে গেছি কেন তা শুনবেন না? দেখলাম গতকালকে রাত্রে সারা রাত কাশতে কাশতে আপনি ঘুমাইতে পারেন নাই। আহারে, সংসারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য, বউবাল বাচ্চার জন্য এত কষ্ট করিয়া রাত্রে একটু ঘুমায়, তাও মরার কাশের যন্ত্রণায় ঘুমাইতে পারেন না। সারা রাত আমার কলিজাটা বড় ব্যথা লাগছে, সকালবেলা চিন্তা করছিলাম সময় পাই নাই, এই সময় পাইয়া একটু ডাক্তারের কাছে ঔষধ নিয়ে আসলাম। বেচারা এইরকম লজ্জা পাইছে, আহারে আমার কাশি আমার খবর নাই, আমার বউর সেই চিন্তায় ঘুম নাই, কেমন কাজটা আমি করলাম, সে আমার জন্য গেছে আর আমি তারে মারতে গেছি। আগে যেরকম রাগ হয়েছিল এখন তার থেকে হাজার গুণ লজ্জা পাইছে, আমি করলাম কি? বলেন তো মার্কেট ঠান্ডা করছে কয় টাকা দিয়া? দেখছেন, বুদ্ধি থাকলে কাজ হয়, দুই টাকায় পুরো মার্কেট ঠান্ডা, স্বামীও খুশি বাড়িও খুশি। ভাইরা, মহিলারা অনেক কিছু পারে। তো এখন বিবি আসিয়া, ভালো মহিলা না খারাপ মহিলা, সব তফসির তার ব্যাপারে একমত, সব ঐতিহাসিকরা তার ব্যাপারে একমত, এমনকি তার শত্রুও তার উন্নত চরিত্রের কথা বলেছে, কখনো বিবি আসিয়ার কেউ কোনো দুর্নাম বদনাম মন্দ বলে নাই। সুবহানাল্লাহ, নারী জাতির ভিতরে, নারী জাতির ভিতরে অনুকরণযোগ্য এক নারী হলো বিবি আসিয়া। এই জন্য সূরা আত-তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা তার ঘটনা তুলে ধরেছেন, নূহ আলাইহিস সালামের স্ত্রী, লূত আলাইহিস সালামের স্ত্রী, নবীর স্ত্রী হয়ে জাহান্নামী হয়ে গেল। আর বিবি আসিয়ার কথা আল্লাহ বলেছেন, দেখো দুনিয়ার ইমানদারেরা দেখো, আল্লাহ বলেছেন সূরা আত-তাহরিমে, ইমানদারেরা দেখো আমার বান্দি বিবি আসিয়া ফেরাউনের ঘরে রইল, ফেরাউনের খাবার খেলো, ফেরাউনের সাথে এক বিছানে শুইল, দিলের তাআল্লুক, দিলের নিসবত, দিলের সোহবত, দিলের সম্পর্ক, আদর্শিক ভালোবাসার সম্পর্ক আমার পয়গম্বর মুসা আর ইমানদারের সাথে থাকার কারণে এই দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তার উপরে ফেরেশতা অবতীর্ণ করলাম এবং আমার জান্নাত তাকে চোখ দিয়ে দেখাইয়া দুনিয়া থেকে বিদায় করলাম। এই জন্য সৌভাগ্যবতী নারী হল বিবি আসিয়া। বিবি আসিয়া চিন্তা করলো, যতই বুঝাই সোরে না শোনে ধর্মের, এখন ফেরাউনে যতই বুঝাই লা তাকতুলুহু আসা আইয়ান ফানা আও নাতখিজাহু আলাদা, স্বামী হত্যা করিও না, একটু দেখো, একটু চোখ দিয়ে দেখো, ছেলেটা বড় ভালো, চোখ জোড়ায় যায়, কলিজা ঠান্ডা হয়, তোমার আমার বাচ্চা কাচ্চা নাই, আমরা এটাকে সন্তান হিসেবে লালন পালন করব এবং ভবিষ্যৎ উত্তরাধিকারী এই সন্তানটাকে বানাবো। ফেরাউন কাজ হয় না। এবার মহিলা চিন্তা করলো, সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুলটাকে একটু বাঁকা বানাতে হবে। ফেরাউনের দিকে তাকিয়ে বলল, তুমি তো মারতে পারবে, বাঁচাতে পারবে না, তুমি হইছো খোদা। ফেরাউন নিজের কি দাবি করছিল? খোদা দাবি করছিল।
বিবি আসিয়ে কয়, তুমি কি খোদা না হুদা তা তো আমি জানি, তোমার উপর দিয়ে ফিটফাট ভিতরে হইল সদরঘাট, বুঝে নেবেন ওয়াজ মাহফিলে সব কথা ভেঙে বলা যাবে না, বুঝে নেবেন। ফেরাউন ছিল নপুংসক, বিবি আসিয়ে কয়, তুমি হয়েছো দেশের খোদা, এত বছর বিয়ে হইলো আমার গর্বে, আমার তোমার একটা ঔরসজাত সন্তান দিতে পারলা না, তুমি খোদা। ফেরাউন এদিক ওদিক তাকায় চিন্তা করে, এই কথা ঘরের কথা যদি পরে জানে আমার খোদাই তো শেষ। হে আসিয়া, তোর যা মনে লয় তাই কর, দোহাই আল্লাহর, ঘরের কথা পরের বলিস না, বল আমার কি করতে হবে। বিবি আসিয়া কয়, কাজ হইছে, কাজ হইছে। শোনো স্বামী, এই সন্তান তুমি মারতে পারবে না, এই সন্তান আমি সন্তান হিসেবে, আমার যেহেতু বাচ্চা নাই আমার বুকে তো একটু শান্তি দেওয়া লাগবে, এটা আমার সন্তান, আজ থেকে এটা আমার সন্তান, আমার বুকের শান্তি, হৃদয়ের শান্তি, মানসিক শান্তি, আমার চোখ জোড়ানোর জন্য এটা আমি লালন পালন করব। ফেরাউন কয়, তোর যা মনে লয় তাই কর, শুধু ঘরের কথাগুলো পরের কখনো বলিস না। তারপরে মাশাআল্লাহ দেখেন আল্লাহর কাজ, দেখছেন যেই ফেরাউনের ভয়ে মা সন্তান কোথায় ফেলে দিয়েছিল, দরিয়ার ভিতরে, নদীর ভিতরে ফেলে দিয়েছিল, আর আল্লাহ তাআলা সেই মোসাকে ভাসাতে ভাসাতে ফেরাউনের বাড়ির ঘাটে নিয়ে আসলেন, সেখান থেকে তুলে আল্লাহ তাআলা ফেরাউনের রাজ দরবারে উঠায় দিলেন। বন্ধুরা, আমার এবার সন্তানটা কান্নাকাটি করে, কেউ থামাতে পারে না, বিবি আসিয়ার কোলে গেলে একটু থামে, আর কারো কাছে গেলে থামে না। বিবি আসিয়া চিন্তা করলো, সন্তানটারে কিভাবে স্তন্য দেই, কিভাবে দুধ খাওয়াইয়া লালন পালন করি। ফেরাউনকে বললো, ও ফেরাউন, আমার একটা ছোট্ট বাচ্চা, এই বাচ্চাটাকে তুমি শান্ত করতে পারো না, তোমার রাজ্যের জনগণ যদি তোমার বিরুদ্ধে আন্দোলন করে, রিভলিউশন করে, তুমি কিন্তু থামাতে পারবে না। ফেরাউন বলে, আসিয়া তুই কলিজার ভিতরে আর আঘাত করিস না, যা করা লাগবে বল। বলো, গোটা দেশের মধ্যে খোঁজো, আমার এই সন্তানের উপযুক্ত ধাত্রী তুমি ব্যবস্থা করে আনো। ওদিকে আল্লাহ তাআলা কি সুন্দর, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের সঙ্গে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়াদাল্লাহি হক, বলেন ওয়াদাল্লাহি হক, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ও মূসার মা ভয় পেও না, লা তাখাফি ওয়ালা তাহজানি, তুমি ভয় পেও না, দুশ্চিন্তা করিও না, ইন্না রাদ্দুহু ইলাইকে, আমি তোমার ওই মূসাকে তোমার কলিজায় তোমার বুকে আবার ফিরাইয়া দেব। আমি গল্প বলার জন্য আজকে এই আয়াত ধরি নাই, এই আয়াত ধরেছি এই জন্য আজকে আল্লাহর উপরে আমাদের ভরসা কমে গিয়েছে, আস্থা কমে গিয়েছে, নগদ কি হবে এইটার দিকে, অথচ আল্লাহ বলেছেন ওয়াদাল্লাহি হক, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই শোনো, মুনাফিক হইও না, ইমানদার হও, আমি আল্লাহ বিজয় তোমাদের হাতে এনে দেব। সুতরাং আজকে আমরা নগদে বিশ্বাসী, কি যেন হয়, কি যেন হয়, আজকে গোটা পৃথিবী 150 কোটি মুসলমান, বদরে বিজয় হওয়ার জন্য 313 জন মুসলমান যথেষ্ট ছিল, আজকে পৃথিবীতে 150 কোটি মুসলমান, আজকে মুসলমান শতদা বিভক্ত, টুপিতে বিভক্ত, পাগড়িতে বিভক্ত, পাঞ্জাবিতে বিভক্ত, মাঝহাবে বিভক্ত, গোত্রে বিভক্ত, দলে বিভক্ত, মুসলমান হাজার লক্ষ ভাগে বিভক্ত হয়ে যাওয়ার কারণে বাতিল শক্তিগুলি আজকে সেই ফেরাউনের মতো আমাদেরকে ভাগ করতেছে আর শাসন করে বেড়াচ্ছে। এরপরও মুসলমান তোমার হুশ কবে হবে? ও মুসলমান, কিছু বাদিন কাফেরেরা তোমাদেরকে জঙ্গি বলে, ইসলাম নাকি সন্ত্রাসবাদের ধর্ম, ইসলাম নাকি জঙ্গিবাদের ধর্ম, ইসলাম নাকি নারী নির্যাতনের ধর্ম, ইসলাম নাকি উগ্রতার ধর্ম, অথচ দুনিয়ার কাফেরদেরকে জানিয়ে দেওয়া দরকার পৃথিবীতে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, ইনসাফ, ইনসানিয়ত যা কিছু আছে পৃথিবীতে ইসলামের কারণে আছে, জোরে বলুন ঠিক কিনা। আজকে মুসলমান জাতি এটা পৃথিবীকে বুঝাতে ব্যর্থ হয়েছে। সুতরাং আসো, আমি বলি না তোমরা অস্ত্র হাতে নাও, আমি এ কথা বলি না তোমরা জঙ্গি হও, আমি বলবো না ওই যে কারা যেন বোমা ফাটাই ইসলাম কায়েম করতে চেয়েছিল, এটা ইসলামের পদ্ধতি নয়, বলুন এটা ইসলামের পদ্ধতি নয়। আমি আপনাদেরকে উগ্র জঙ্গি হতে বলছি না, ও মুসলমান শুধু এক হও, কি হও, এক হও, আল্লাহর উপরে ভরসা রাখো,
দেড়শো কোটি মুসলমান পৃথিবীতে যদি শুধু এক হয়, এক হয়, লাঠি লাগে না, বন্দুক লাগে না, মিসাইল লাগে না, শুধু দেড়শো কোটি মুসলমান যদি এক হয়, আর বিশ্ব নবীর ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে বাতিল আর তাগুতদের উদ্দেশ্যে যদি শুধু একটু প্রস্রাব করে, শুধু যদি প্রস্রাব করে, দেড়শো কোটি মুসলমানের এই প্রস্রাবের যে বানের পানি সৃষ্টি হবে তাতে নাস্তিক মুরতাদেরা ভেসে দিল্লি, পিকিং, মস্কো সব পার হয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্য, দুর্ভাগ্য, আজকে মুসলমানের আমরা এক হতে পারছি না। এটা আমাদের দুর্ভাগ্য না কি বলেন? এটা আমাদের দুর্ভাগ্য। সুতরাং পৃথিবীকে জানিয়ে দিতে হবে আমরা জঙ্গিবাদ, ইসলামের সাথে জঙ্গিবাদের সম্পর্ক নাই, ইসলামের সাথে উগ্রতার সম্পর্ক নাই, নারীর অধিকার যতটুকু আছে ইসলামের কারণে আছে, পৃথিবীতে ভ্রাতৃত্ব যতটুকু আছে ইসলামের কারণে আছে, সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীতে যা আছে কার কারণে আছে? ইসলামের কারণে আছে। কিন্তু দুর্ভাগ্য, আজকে এই মিডিয়ার অপপ্রচারের কারণে আমরা সেগুলি করতে পারছি না। প্রত্যেক মুসলমানকে ভূমিকা নিতে হবে। আমরা এক একজন এক একটা মিডিয়া, দেড়শো কোটি মুসলমান পৃথিবীতে যদি দেড়শো কোটি মিডিয়া হয়, এর মোকাবেলা করার কোনো বাতিল শক্তির ক্ষমতা নাই। কিন্তু আমরা ঘুমাই, আর কেউ কেউ আছে মাশাল্লাহ মসজিদের ভিতরে পাঁচশো দানার তসবি চপে আর চোখ বুঝা মুরগির মতো ঝিমায়। আরে বেটা, চোখ বুঝে কিসের জিকির? সাইয়া দেখে দেখে জিকির কর, কোথায় কি হচ্ছে, একটু বাতিলের বিরুদ্ধে কথা বল। মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরহু বিয়াদিহি ফা ইন লাম ইয়াসতাতে ফাবিলিসানিহি ফা ইন লাম ইয়াসতাতে ফাবিকালবিহি। ও মুসলমান, অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, অসত্যের বিরুদ্ধে কথা বলো, তাগুতের বিরুদ্ধে কথা বলো, জালিমের বিরুদ্ধে কথা বলো, জুলমের বিরুদ্ধে কথা বলো, দেখবে পৃথিবীর সব শয়তানগুলি, সব শয়তানগুলি উৎখাত হয়ে যাবে। এখন তুমি কোন ইসলাম পাইলা পাঁচশো দানার তসবি একটা নিয়ে খালি জপে আর মুরগির মতো ঝিমায়? সুতরাং আসুন, ভরসা কার উপরে, তাওয়াক্কুল কার উপরে? আমরা যদি সত্যের উপরে চলি, আল্লাহ আমাদেরকে সত্যের বিজয় দান করবেন। ওয়াদা কার? আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই কথাটা বুঝানোর জন্যই এই আয়াতটা আমি নিয়েছি। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, এবার ফেরাউন গোটা দেশের ভিতরে লোক লাগায় দিল, দেখো ভালো আচার ব্যবহার বংশীয় ধাত্রী কে আছে। যত মহিলা না হল, মুসা আলাইহিস সালাম কারো স্তন্য মুখের ভিতরে দিল না, কারো কোলে গিয়ার শান্ত হলো না, আসিয়ার মেজাজ গরম হয়ে গেল। তুমি কেমন খোদা, তুমি কেমন রাষ্ট্র শাসন করো, আমার বাচ্চাটা ঠান্ডা করার কোনো ব্যবস্থা তুমি করতে পারলে না, তুমি একজন ব্যর্থ খোদা, একজন ব্যর্থ তুমি রাষ্ট্রনায়ক। ফেরাউন মনের মধ্যে অনেক কথা, অনেক ব্যথা, কিন্তু প্রকাশ করতে পারে না, যদি প্রকাশ করে তাহলে সব সত্য জানাজানি হয়ে যায়। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালামের বোন ঘুরে বেড়াচ্ছে, পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, একজন রাষ্ট্রীয় কর্মচারীকে দেখে বলল, তোমরা এত বিচলিত চিন্তিত কেন? বলে, আমাদের বাদশার একটা সন্তান আছে, ওই সন্তানটা কেউ ঠান্ডা করতে পারে না, কেউ তাকে দুধ খাওয়াইয়া ঘুম পাড়াতে পারে না। ছোট্ট মেয়েটা বলল, সংখ্যা মাত্রই, তার সে অস্থির হয়ে গেল। অস্থির হওয়ার কারণ হলো নিজের হাতে সন্তান ফেলে দিল নদীর মধ্যে, আর এখন চোখ দিয়ে দেখে সেই সন্তান ফেরাউনের বাড়িতে। আল্লাহ, নিজের হাতে সন্তান কোথায় ছেড়ে দিয়েছিল? নদীর ভিতরে, দরিয়ার ভিতরে ছেড়ে দিল, আর এখন এসে দেখতেছে ফেরাউনের স্ত্রীর কোলে। মা অস্থির হয়ে গেলেন, বিচলিত হয়ে গেলেন, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মায়ের দিলকে শক্ত করে দিলেন, কঠিন করে দিলেন। হ্যাঁ মুসার মা, তুমি যদি এত আবেগী হয়ে যাও, তোমার এই আবেগ দিয়ে তোমার মুসাকে বাঁচানো যাবে না, আমি আল্লাহ যা করতেছি তাই, আমার উপরে আস্থা রাখো, ভরসা রাখো, এত অস্থির হইও না। মুসা আলাইহিস সালামের মার দিলটা শক্ত করলেন। এবার বিবি আসিয়া বলল, বোন কত মানুষ আসলো, কোন মহিলা পালন আছে, তুমি একটু টেস্ট করে দেখো। যেই না মুসা আলাইহিস সালামকে মায়ের কোলে দিয়েছে, মার তো জ্বলন্ত কলিজাটা, জ্বলন্ত কলিজাটা, অঙ্গার হয়ে যাওয়া কলিজা আবার যেন সতেজ হয়ে গেল। মা শান্তি পেল, মুসাও শান্তি পেল। এবার মা স্তন্যটা বের করে যখন মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে দিয়েছে, মুসা আলাইহিস সালাম চুষতেছে, বিবি আসিয়া আর দেরি করতে পারলো না, আবেগে গিয়া মুসা আলাইহিস সালামের মাকে জড়িয়ে ধরল, বোন আমার এই সন্তানটারে কেউ বাঁচাইতে পারে না, তুমি পারছো।
আল্লাহ তাআলার কুদরত দেখেন, সন্তান কার আর দাবি করে কে, কি কুদরত আল্লাহ তাআলা। বোন তুমি আমার এই বাড়িতে থাকবে, আমার এই সন্তানটাকে লালন পালন করবে। মুসা আলাইহিস সালামের মা আবেগের কারণে নরম হয়ে যাচ্ছিল, আল্লাহ দিলের মধ্যে আবার ওহি দিলেন, দিলটাকে শক্ত করে দিলেন, মুসার মা এত আবেগ যদি হও সন্তান তুমি বাঁচাতে পারবে না, আমি আল্লাহর কৌশল, আমি আল্লাহ যে কৌশলে আমি করছি সেই কৌশল, তুমি সাথে থাকো, সেই কৌশল অনুযায়ী চলো। মুসা আলাইহিস সালামের মায়ের দিলটা আল্লাহ শক্ত করে দিলেন। মুসা আলাইহিস সালামের মা বলল, দেখেন আপনার বাচ্চা লালন পালন করব, তো আপনার সংসার সাজাই আমার লাভ কি, আমার ছেলে আছে, আমার মেয়ে আছে, আমার স্বামী আছে, এগুলো দেখাশোনা করতে হয়, আপনারটার পিছনে সময় দিলে তো আমার চলবে না। এখন বিবি আসে এখন, না বোন আমার এই সন্তান না হলে বাঁচবে না। ফেরাউন এসে একটা বুদ্ধি দিল, শোনো তোমার কথাও থাক, তোমার কথাও থাক, এই শোনো আসিয়ার এই সন্তান, সন্তান কার, আসিয়ার। দেখছেন ফেরাউন বিচার করতেছে আসিয়ার সন্তান, মহিলা তোমার কাছে রাজ কর্মচারীরা প্রতিদিন নিয়ে যাবে, তুমি দুধ খাওয়াবে, গোসল করিয়ে ঘুম পাড়াবে, যত দ্রুত সম্ভব আসিয়ার সন্তান আবার আমার আসিয়ার কোলে ফিরায় দেবে। আসিয়া কই, বোন একটু তাড়াতাড়ি সুন্দর করে দিও, এই সন্তান সুখের আড়াল যতক্ষণ হবে আমি তো ততক্ষণ সহ্য করতে থাকতে পারবো না। ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে, শোনো তুমি যতদিন এই সন্তান দুধ খাওয়াবে লালন পালন করবে ততদিন বিনিময়ে আমি তোমাকে স্বর্ণ মুদ্রা দিতে থাকবো। পৃথিবীর ইতিহাস, পৃথিবীর ইতিহাস, নিজের সন্তান নিজে লালন পালন করেছেন, বিনিময় দুধ খাওয়ানোর বিনিময় স্বর্ণ মুদ্রা লাভ করেছেন, পৃথিবীতে একটি ঘটনা ঘটেছে, সেটা হলো মুসা আলাইহিস সালামের মা। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ কি করতে পারেন। সুতরাং আমি এই কথাটাই এলাকার পুরুষ এবং নারীদের উদ্দেশ্যে বলছিলাম, শুনুন আল্লাহর ফয়সালা যত কঠিন হোক সেটাই মেনে নেন, আল্লাহর ফয়সালা যত কঠিন হোক সেটাই মেনে নেন, আল্লাহর ফয়সালা যদি আপনার অপছন্দ হয় সেটাও মেনে নেন। যেমনটি মুসা আলাইহিস সালামকে দরিয়ার ভিতরে ফেলে দেওয়ার সিদ্ধান্ত ছিল আল্লাহর, মুসা আলাইহিস সালামের মা গর্ভবতী মা হয়ে তিনি হেজিটেশন ফিল করছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলেন, নিজের সন্তান নিজে কেমন করে দরিয়ায় ছেড়ে দেবেন। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাস রেখে, আল্লাহর উপরে অবিচল আস্থা আর বিশ্বাস রেখে সন্তানকে দরিয়ায় ছেড়ে দিয়েছিল, ওই সন্তান কে মুসা আলাইহিস সালামের মায়ের কোলে আবার কে ফিরায় দিয়েছে। সুতরাং আসুন ওই শেষ শুরুর কথা দিয়ে শেষ করি, নবীজি রওনা হইছে কোথায়, ভুলে গেছেন বোধ হয় আপনারা, মক্কা থেকে কোথায় রওনা হইছে, কোন পর্যন্ত গিয়েছে, জোহফা পর্যন্ত এখনো যায় নাই, এখনো যায় নাই, নবীর চোখ দিয়ে টপ টপ করে অশ্রু পড়তেছে, জন্মভূমির জন্য, স্বদেশের জন্য, মক্কার জন্য রসুলের হৃদয় দিয়ে রক্তক্ষরণ হচ্ছে। জিব্রাইল এসে বলছে, হুজুর হুজুর আপনি কাঁদছেন কেন? মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ মুসার কোলে, মুসাকে মুসার মায়ের কোলে আল্লাহ ফিরায় দেয় নাই, দরিয়ার মধ্যে আল্লাহ ছেড়ে দেয় নাই, সেখান থেকে আল্লাহ ফেরাউনের ঘরে লালন পালন করিয়ে পরিণত বয়সে মনোবুয়ার দিয়া আল্লাহ কি আবার তারে ফিরায় দেয় নাই? হে নবী আপনি চিন্তা করবেন না, হে নবী আপনি চিন্তা করবেন না, ইন্নাল্লাযীনা ফারাদা আলাইকাল কুরআন, হে নবী যে যে আল্লাহ তাআলা কোরআনকে আপনার জন্য বিধান করে দিয়েছেন, লারাদুকা ইলা মাআদিন, আপনাকে এই জমিনে আল্লাহ তাআলা অচিরেই আল্লাহ তাআলা ফিরায় দেবে। মাত্র 8 বছর বয়সের সময় খানায় কাবার চাবিটা আল্লাহ নবী উসমান ইবনে তলহার কাছে চেয়েছিল, উসমান ইবনে তলহা বাইতুল্লাহর চাবিটা একটু আমারে দেও, তুমি জানো আমি কুরাইশ বংশের সন্তান, আমি আব্দে মানাব গোত্রের সন্তান, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমার দিলটা চায়, আমার কলিজাটা চায়, আমি একটু খানায় কাবার দরজাটা খুলে একটু সেজদা করি আল্লাহকে, তুমি একটু চাবিটা দেও। উসমান ইবনে তলহা খুব রাগ হলো, রাগ হয়ে বলে, মুহাম্মদ তোমার তো সাহস কম না, বাপদাদার ধর্ম ছেড়ে নতুন ধর্মে নতুন আদর্শে দীক্ষিত হয়েছ, তুমি এই চাবি চাচ্ছ, তোমার তো সাহস কম নয়। রসুল হুমকির পরিবর্তে হুমকি দিলেন না, গরম কথার পরিবর্তে গরম বললেন না,
নরম হয়ে বললেন উসমান ইবনে তলহা, বিনয় করে বললাম বাইতুল্লাহর চাবিটা দিলে আমি একটু প্রাণ ভরে কলিজাটা মিটাইয়া একটা লম্বা সেজদা আমার মালিকের কুদরতি কদমে আমি দিতাম, চাবিটা চাইলাম, এই কাবায় তো আমার হক আছে, তুমি দিলে না। আচ্ছা উসমান ইবনে তলহা, যদি আল্লাহ তাআলা কোনোদিন এই মক্কা আমাকে আমার পদানত করে দেয়, মক্কা আমার পায়ের নিচে দিয়ে দেয়, মক্কার শাসন আল্লাহ তাআলা যদি আমার হাতে দিয়ে দেয়, সেদিন চাবিটা চাইলে কি তুমি দেবে না? উসমান ইবনে তলহা একটা বিকৃত অট্ট হাসি দিল, একটা বিকৃত হাসি হেসে বলল, মুহাম্মদ ছেঁড়া কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো না, বামন হয়ে চাঁদের গায়ে হাত বাড়িও না, তুমি এতিম, তুমি গরিব, তুমি অনাথ, তুমি মক্কার শাসক হবে, এটি চিন্তাই করো না তুমি। মাত্র কয় বছর, মাত্র কয় বছর? 8 বছরের মধ্যে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানের সাথে বিজয় দিলেন, একটু রক্তপাত হলো না। রাষ্ট্রবিজ্ঞানের একজন প্রাক্তন ছাত্র হিসেবে বলি, পৃথিবীতে একটা বিজয় হয়েছে, বিজয়ের উন্মত্ততা ছিল না, বিজয়ের উল্লাস ছিল না, নারী শিশু নির্যাতন ছিল না, বিশ্বনবী মক্কায় ঢুকতেছেন, অবনত মস্তকে চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছে, আল্লাহর হাবিব বললেন উসমান ইবনে তলহাকে ডাকো, খানায় কাবার চাবিটা একটু খুলে দিতে বলো, আমি প্রাণ ভরে মালিকের উদ্ধতি কদমে সেজদা দেব। উসমান ইবনে তলহা আজকে থরথর করে কাঁপছে, আবু সুফিয়ান মক্কার শাসক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এতিমের মতো আসামের মতো দাঁড়িয়ে আছে, ওই মক্কার সন্ডা পান্ডা গুন্ডাগুলি আজকে দাঁড়িয়ে আছে। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত রূঢ়ভাবে, অত্যন্ত খারাপ ভাষায় দুর্ব্যবহার করে তারা তাড়িয়ে দিয়েছিল, হে নবী আপনি চিন্তা করিয়েন না, মুসার মার কোলে থেকে দরিয়ায় আমি নিয়ে গিয়েছিলাম, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম, ওয়াদাল্লাহি হক, আমার ওয়াদা হলো সত্য, মুসার মাকে মুসাকে আবার ফিরিয়ে দিয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে এখান থেকে মদিনায় নিয়ে যাচ্ছি, আপনি ভয় পাইয়েন না, দুশ্চিন্তা করিয়েন না, মন খারাপ করিয়েন না, অচিরেই আপনি বিজয় ভেসে মক্কায় ঢুকবেন, সেদিন মক্কা আপনার পদানত হবে। আজকে আবু সুফিয়ান আসামির মতো দাঁড়িয়ে আছে, আল্লাহর নবী বললেন চাচা কি চান আপনি আমার কাছে? বলল ভাতিজা কি ব্যবহার তুমি করবে? হুজুরের চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আল্লাহর হাবিব বললেন, ইসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যা বলেছিল আমি আপনাদেরকে তাই বলছি, আজকে আমি দিলে সব ব্যথা চাপা রেখে আপনাদেরকে ক্ষমা করে দিলাম। আবু সুফিয়ান যায় না, নবী বুঝতে পারলেন আরও কিছু চায়, ঠিক আছে আপনার ঘরে যারা যারা আশ্রয় নিয়েছে তাদেরকে আমি মাফ করে দিলাম। আবু সুফিয়ান যায় না, দাঁড়িয়ে আছে। হুজুর বললেন, বুঝলেন আরও কিছু চায়, যান আপনি যাদেরকে যাদেরকে নিরাপত্তা দিয়েছেন তাদেরকেও আমি মাফ করে দিলাম, নিরাপত্তা দিলাম। আবু সুফিয়ান যাচ্ছে না, হুজুর বুঝলেন আরও কিছু চায়। আবু সুফিয়ান বলছে, বাবা মুহাম্মদ তোমার হৃদয়টা সমুদ্রের থেকে প্রসারিত, তুমি আমাকে ক্ষমা করেছো, আমার ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকে ক্ষমা করেছো, আমি যাদেরকে শেল্টার দেব তাদেরকে ক্ষমা করেছো, কিন্তু আমার স্ত্রী, আমার স্ত্রী সম্পর্কে তোমার চাষি হেন্দার ব্যাপারে তুমি কিছুই বলনি, হেন্দার নামটা শুনলে রসুলের হৃদয় দিয়ে কলিজা দিয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে, মনে হলো কে যেন সুর দিয়ে রসুলের কলিজাটাকে চিড়ে চিড়ে আল্লাহর হাবিবের কলিজাটা যেন ফেড়ে দিয়েছে, রক্ত বের হচ্ছে হুজুরের কলিজা দিয়ে। এত কষ্টের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধৈর্য ধারণ করলেন, অশ্রু সম্ভরণ করলেন, আবু সুফিয়ানের দিকে তাকিয়ে বললেন আমি আজকে তাকেও ক্ষমা করে দিলাম। অথচ এই হেন্দা ওহুদের প্রান্তরে রসুলের চাচা যার চেহারাটা ছিল হুবহু আবদুল্লাহর মতো, সে আমির হামজাকে পিছন দিক থেকে বর্ষা মারা হয়েছিল, ও হাসি এসে ফেলে দিল, হেন্দা বুকটাকে ফেড়ে কলিজা হাত না কান কেটে গলার মালা হার বানিয়েছে আর কলিজা চিবিয়ে চিবিয়ে উহুদের ময়দানে ফেলেছে। এত কিছুর পরও আজকে বিজয়ের উল্লাস, বিজয়ের উন্মত্ততা, বিজয়ের প্রতিশোধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেননি, বরং অবনত মস্তকে ঝরঝর করে চোখ দিয়ে পানি ফেলেছেন। ইদা জা আনসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, বিজয় আসবে, বিজয় আসবে, গোটা পৃথিবীতে মুসলমানদের বিজয় আসবে, বক্তব্য আমার শেষ, গোটা পৃথিবীতে বিজয় আসবে, ইসলাম বিজয় হবে। আজকে গোটা পৃথিবীর যে আলামত লক্ষ্য করছি,
ইসলাম বিজয়ী হবে। ও মুসলমান, ইসলামের সাথে যদি তুমি থাকো, ইসলাম বিজয়ী হলে তুমি সম্মানিত হবে, মর্যাদার অধিকারী হবে। আর ইসলামের সাথে যদি তুমি না থাকো, আল্লাহর কসম, তুমি না থাকলে ইসলাম বিজয়ী হবে, তবে তুমি আস্থা করে নিক্ষিপ্ত হবে, তুমি ধিক্কৃত হবে, তুমি নিন্দিত হবে, তুমি একদম ইতিহাসের থেকে হারিয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা। সুতরাং বাঁচবো ইসলাম নিয়ে, মরবো ইসলাম নিয়ে, অস্তিত্ব ইসলাম নিয়েই থাকবে। গোটা পৃথিবীর মুসলমানদেরকে এক হওয়া, আল্লাহর উপরে ভরসা করার আহ্বান রেখে আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি মাইজঘোনা ইসলামী আদর্শ ছাত্র যুব সংগঠন। দুই দিনব্যাপী এই সুন্দর আয়োজন যারা করেছে, আল্লাহ তাআলা তা এর বিনিময় তাদেরকে উত্তম জাজা আল্লাহ তাআলা দান করুন। আমি বারবার মাহফিল কর্তৃপক্ষকে বলেছিলাম বেশি রাত করাটা এটা ঠিক নয়, তারা সেই রাতটাই করলো, রাত করাটা উচিত নয়। আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে দিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। الله تعالى দুই দিন ব্যাপী আজিম ও শান কেরাত সম্মেলন এবং এই ইসলামী এই তাফসিরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনে হাজার হাজার মুসলিম নরনারী তোমার দরবারে হাত তুলেছি। মেহরবানি করে জিন্দিগির গুনাহ খাতা তুমি আল্লাহ তাআলা মাফ করে দাও। আল্লাহ তাআলা মাহফিলের আয়োজন যারা করলেন, মাহফিল করার জন্য যারা আসলেন, মাহফিল শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আজকের মাহফিল আমাদের তিন শ্রেণীর লোকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। আয় আল্লাহ তাআলা, তরুণ কিশোর যুবকেরা এই সুন্দর আয়োজন করেছে, এলাকার গণ্যমান্য লোকেরা তাদের সাথে আছে, এলাকার জনপ্রতিনিধি নবনির্বাচিত চেয়ারম্যান, আল্লাহ তাআলা এলাকার গণ্যমান্য সামাজিক লোকজন এই তরুণ যুবকদের সাথে আছে। আল্লাহ তাআলা এই ছোট্ট ছোট্ট তরুণ যুবক এই কিশোরেরা সবাই মিলে এই সুন্দর আয়োজন ব্যবস্থাপনা যারা করলো, এর বিনিময়ে দুনিয়া এবং আখেরাতে উত্তম জাজা তাদেরকে দান করিও রব্বুল আলামিন। এই মাহফিলকে জড়িয়া করে এলাকার চতুর্দিকে যত মুর্দাগান আছে সকলের কবরের আজাব মাফ করে দিও আল্লাহ তাআলা। কোরআনের আলো দিয়া, হাদিসের আলো দিয়া এই সমাজকে তুমি আলোকিত করে দিও আল্লাহ রব্বুল আলামিন। দিলের মধ্যে বড় ব্যথা, দিলের মধ্যে বড় যন্ত্রণা। আবু জাহাল তোমার রসুলকে দেখলো, আবু লাহাব তোমার রসুলকে দেখলো, মক্কার জালিম কাফেররা তোমার হাবিবের গায়ে যারা পাথর মারলো, ওই জালিমেরা তোমার রসুলকে দেখলো, কিন্তু উম্মত হয়ে আমরা দেখতে পারলাম না। রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ, তামাম জীবনের ভিতরে একদিনের জন্য হলেও, একবারের জন্য হলেও, স্বপ্নের ভিতরে রসুলের সঙ্গে দেখা করা নসিব করে দিও। মক্কা মদিনায় যাওয়ার তামান্না যাদের দিলের ভিতরে আছে, আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তামান্না পুরা করে দিও আল্লাহ তাআলা। এই মাহফিলটা কেয়ামত পর্যন্ত দায়ম কায়েম রাখিও আল্লাহ। এলাকার রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অঙ্গনে যে সকল সম্মানী মানুষগুলো আছে, আল্লাহ তাদের সকলকে এই কোরআনের আওয়াজ পৌঁছায় দেওয়ার জন্য তাদের সকলকে কোরআনের সহযোগী বানায় দিও। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আয় আল্লাহ তাআলা প্রবাসীদের জন্য তোমার কাছে ফরিয়াদ করি, বিদেশের মাটিতে আমাদের আপনজন প্রিয়জন যারা আছে আল্লাহ, তুমি তাদের সকলকে বা ইমান বা আমান রাখিও, রহমতের চাদর দিয়ে ঘিরে রাখিও আল্লাহ তাআলা, তাদেরকে নিরাপদ রাখিও আয় আল্লাহ তাআলা, সহি সালামতে আবার আপনজনদের বুকে ফিরাই দিও আল্লাহ। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। হাসবি
ما في قلبي غير الله لا إله إلا